হ্যালো বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে দারুণ স্বাদের একটি নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি বানাচ্ছি চাল পেঁপে। অনেকেই আছেন যারা পেঁপে খেতে একদমই পছন্দ করেন না, তবে পেঁপেটা এইরকমভাবে যদি রান্না করা যায় আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে আজকের এই সহজ রেসিপিটা আমরা দেখে নিই। আমাদের এই চাল পেঁপে রেসিপিটা করার জন্য এখানে আমি একটা ছোট সাইজের কাঁচা পেঁপে নিয়েছি। পেঁপেটার মধ্যে একটু হলুদ রং চলে এসেছিল, তাতে কোনো অসুবিধা নেই, এটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে রয়েছে হাফ কাপ গোবিন্দভোগ চাল, চালটাকে প্রায় আধ ঘন্টা জলে ভেজানো আছে। এর সাথে আরও কিছু উপকরণ লাগবে যেগুলো আমরা রান্নাটা করতে করতে দেখে নেব। এখন আমি গ্যাস অন করে দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 1/4 চা চামচ মতো গোটা জিরে আর 3টা এলাচ। এখন আমি এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। চালটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি। চালটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। চালটা হালকা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1টা মিডিয়াম সাইজের টমেটো কুচানো, 3টে চেরা কাঁচা লঙ্কা, মিশিয়ে নিলাম ভালো করে। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1টা চামচ আদা বাটা, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1টা চামচ জিরে গুঁড়ো, খুব সামান্য একটুখানি হলুদ দেব, আপনারা এটা হলুদ ছাড়াও করতে পারেন, 1/4 চা চামচ মতো একটু হলুদ দিয়ে দিলাম। ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া পেঁপেটা। ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। পেঁপেটাকে একটু চালের সাথে আমি হালকা করে ভেজে নিয়ে খুব সামান্য জল দিয়ে ভেজে দেবো। পেঁপেটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য অল্প করে একটু জল। এটা একদমই শুকনো শুকনো হবে, যেহেতু এখানে আমাদের চাল রয়েছে তাই চালটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি জলটা দিলাম। দিয়ে দিচ্ছি একটু মিষ্টি, চিনি দিয়ে দিলাম 1টা চামচ। নিরামিষ তরকারি যেহেতু তাই চিনি ছাড়া কিন্তু একদমই ভালো লাগবে না, আর এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। এটাকে আমি 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দিলাম। তাই 5-6 মিনিট হয়ে গেছে, জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এখন আমি এটাকে নেড়ে দিচ্ছি। নামানোর আগে অবশ্যই লবণ মিশ্রিটা শেষ করে নামাবে। আপনারা চাইলে এর মধ্যে একটু রেড চিলি পাউডারও দিতে পারেন। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলা পাউডার, আর দিয়ে দিচ্ছি 1টা চামচ ঘি। ভালোভাবে মিশিয়ে নিলাম। আমাদের এই সহজ নিরামিষ রেসিপিটা তৈরি হয়ে গেল। এখন এটা বন্ধ করে দিচ্ছি গ্যাসটা, আর এটা পরিবেশন করার জন্য একদম তৈরি।
আমাদের এই নিরামিষ চাল পেঁপে রেসিপি একদম তৈরি। এটা আপনারা ভাত রুটি পরোটা এগুলোর সাথে সার্ভ করতে পারেন, তবে এটা রুটি পরোটার সাথেই কিন্তু বেশি ভালো লাগে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।